Hi friends, welcome to my channel Study with Ishany. 21st January 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এলাম। আজকের ক্লাসে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন আছে মোট 16টা। প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট বলে দেব। তোমরা ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, চলো দেখে নিই আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ভিডিও শুরুতে দেখে নেব তোমাদের হোমওয়ার্কের জন্য যে দুটো প্রশ্ন দিয়েছিলাম সে দুটো প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2020 ভারতের স্থান কত? এক্ষেত্রে উত্তর হচ্ছে 75, ভারতের স্থান 75। আর গ্লোবাল নলেজ ইন্ডেক্সে প্রথম স্থানে আছে সুইজারল্যান্ড, দ্বিতীয় স্থানে আছে ইউনাইটেড স্টেটস, আর তৃতীয় স্থানে আছে ফিনল্যান্ড। ওকে, আর 138টা দেশের মধ্যে গ্লোবাল নলেজ ইন্ডেক্স প্রকাশিত হয়। পরের প্রশ্ন 2 নম্বর, HDFC ব্যাংকের চিফ রিস্ক অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন সন্ময় চক্রবর্তী। HDFC ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1994, আর ফাউন্ডার হচ্ছে হাসমুখভাই পারেখ। ওকে, আর বর্তমানে CEO হচ্ছে শশীধর জগদীশন। ট্যাগলাইন হলো উই আন্ডারস্ট্যান্ড ইওর ওয়ার্ল্ড। তো এই দুটো প্রশ্ন তোমাদের হোমওয়ার্কের জন্য ছিল, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। তো আমি এবার সঠিক উত্তরদাতাদের নাম বলে দেব। প্রথম নাম হচ্ছে রাকেশ হালদার, তারপরে হচ্ছে শোভন মণ্ডল। শোভনের একটা প্রশ্নের উত্তর ভুল হয়েছে, গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2020 ভারতের স্থান 75। ওকে শোভন, 94 নয়, 75। আচ্ছা, তৃতীয় নাম হচ্ছে দিরুদ্ভব মণ্ডল, তারপর সুমন সরকার, অনিমেষ সাহা, মনোজিৎ বর্মন, সারিফুল শেখ, তুষার পূর্বে, সুমন্ত কোলে। ওকে, তো আজকের ক্লাসেও তোমাদের হোমওয়ার্কের জন্য দুটো প্রশ্ন রেখেছি, সেটা আমরা শেষে গিয়ে দেখব। এখন আমরা দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো। ওকে, চলো শুরু করি। প্রথম প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের মেজর স্ট্র্যাটেজিক পার্টনার্স হিসেবে ঘোষিত হলো কোন দুটি দেশ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন বি, সংযুক্ত আরব আমিরশাহী ও বাহরাইন। অপশন বি। ওকে, অপশন বি। UAE এর রাজধানী হচ্ছে আবুধাবি, মুদ্রা দিরহাম, রাষ্ট্রপতি খালিফা বিন জায়েদ আল নাহিয়ান, বাহরাইনের রাজধানী হচ্ছে মানামা, মুদ্রার নাম দিনার, প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ বিন ইশা আল খালিফা। ওকে, পরের প্রশ্ন দেখে নেব। 2 নম্বর প্রশ্ন, ইউনেক্স থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2021 মহিলা সিঙ্গেলস জয়লাভ করলো ক্যারোলিনা ম্যারিন, ইনি কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইনি হচ্ছেন স্পেনের ব্যাডমিন্টন খেলোয়াড়। অপশন সি। তিনি তাইওয়ানের তাই জু ইংকে হারিয়ে এই খেতাব অর্জন করলেন, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের প্রেসিডেন্ট হচ্ছে পল এরিক হোয়ার লারসেন, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন হেডকোয়ার্টার কুয়ালালামপুর মালয়েশিয়া, স্পেনের রাজধানী মাদ্রিদ, আর স্পেনের মুদ্রা হচ্ছে ইউরো। পরের প্রশ্ন 3 নম্বর, ইউনেক্স থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2021 পুরুষ সিঙ্গেলসে জয়লাভ করলো ভিক্টর অ্যাক্সেলসেন, ইনি কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়? ইনি ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড়। অপশন এ। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, মুদ্রা ড্যানিশ ক্রোন। পরের প্রশ্নে চলে যাব, 4 নম্বর প্রশ্ন, কলরব নামে প্রথম পাখি উৎসবের উদ্বোধন করল কোন রাজ্য সরকার? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, বিহার রাজ্য সরকার কলরব নামে পাখি উৎসবের উদ্বোধন করল। অপশন বি। এটি বিহারের জামুই জেলার নাগি পাখিরালয়ে উদ্বোধন করা হলো, বিহারের রাজধানী পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যপাল ফাগু চৌহান। পরের প্রশ্নে চলে যাব, 5 নম্বর, বিহারের ড্রাগ বিরোধী প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলো কে? এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে জ্যোতি কুমারী। অপশন বি, জ্যোতি কুমারী বিহারের ড্রাগ বিরোধী প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলো। লকডাউনে সে ভাইরাল হয়েছিল সাইকেল গার্ল হিসেবে, কারণ লকডাউনে সে তার অসুস্থ বাবাকে গুরুগ্রাম থেকে দ্বারভাঙা পর্যন্ত মোট 1200 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে এনেছিল। পরের প্রশ্নে চলে যাব, 6 নম্বর প্রশ্ন,
রক্ষিতা নামে মোটর বাইক অ্যাম্বুলেন্স তৈরি করলো কোন সংস্থা? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, ডিআরডিও সংস্থা রক্ষিতা নামে মোটর বাইক অ্যাম্বুলেন্স তৈরি করলো, অপশন বি। 350 সিসি রয়্যাল এনফিল্ড বাইক কে এভাবে ডিজাইন করা হয়েছে? এই বাইক অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হলো সিআরপিএফ এর হাতে। ডিআরডিওর পুরো কথা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, হেডকোয়ার্টার নিউ দিল্লি, প্রতিষ্ঠা সাল 1958, বর্তমান চেয়ারম্যান ডক্টর সতীশ রেড্ডি। আর সিআরপিএফ এর পুরো কথা হলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, হেডকোয়ার্টার নিউ দিল্লি, বর্তমান ডিরেক্টর এপি মহেশ্বরী। তাহলে দেখলে একটা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্নের উত্তর তোমরা জানতে পারলে। পরের প্রশ্নে চলে যাব, 7 নম্বর প্রশ্ন। বেস্ট গভর্নড কোম্পানি তকমা পেল কোন কোম্পানি? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, আইটিসি লিমিটেড, অপশন বি। আইটিসি লিমিটেডের হেডকোয়ার্টার কলকাতা, প্রতিষ্ঠা সাল 1910 সালে 24 আগস্ট, বর্তমানে সিইও সঞ্জীব পুরী। পরের প্রশ্ন 10 নম্বর। তোমরা যারা আগের ক্লাসগুলো মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। আর ডেসক্রিপশন বক্সে আছে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওকে, 8 নম্বর প্রশ্ন, ভারত সরকার নেতাজির জন্মদিনকে কী দিবস হিসেবে ঘোষণা করলো? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করলো। ভারত সরকার নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করলো, অপশন বি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল সাংবাদিক বৈঠকে সরকারিভাবে নেতাজি জয়ন্তীকে দেশব্যাপী পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করলো। পরের প্রশ্নে চলে যাব, 9 নম্বর প্রশ্ন, ইউভেরি মিউসেভেনি কোন দেশের ষষ্ঠবারের জন্য রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, উগান্ডা। ষষ্ঠবারের জন্য রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন ইউভেরি মিউসেভেনি, অপশন বি। উগান্ডার রাজধানী কাম্পালা, উগান্ডার মুদ্রা উগান্ডান সিলিং। পরের প্রশ্নে চলে যাব, 10 নম্বর প্রশ্ন, আরবিএল ব্যাংকের এমডি অ্যান্ড সিইও পদে পুনরায় নিযুক্ত হলেন কে? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এ, বিশ্ববীর আহুজা, অপশন এ। বিশ্ববীর আহুজা আরবিএল ব্যাংকের এমডি এবং সিইও পদে পুনরায় নিযুক্ত হলেন। আরবিএল ব্যাংক লিমিটেড হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র, ট্যাগলাইন আপনোকা ব্যাংক। পরে প্রশ্নে চলে যাব, 11 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন, সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? তো সোমনাথ মন্দির গুজরাটে অবস্থিত, তোমরা সবাই জানো। এই প্রশ্নের ভিতরে দুটো প্রশ্ন লুকিয়ে আছে, যে সোমনাথ মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত, অপশন বি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ মন্দিরের ট্রাস্টের 18তম চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন, গুজরাটের রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী মহিলা উৎকর্ষ যোজনা চালু করল গুজরাট, আর কী করলো? ইনস্টিটিউট অফ টিচিং অ্যান্ড রিসার্চ ইন আয়ুর্বেদা উদ্বোধন হলো গুজরাটের জামনগরে, নতুন সৌরনীতি ঘোষণা করেছে গুজরাট, নতুন পর্যটন নীতি ঘোষণা করেছে গুজরাট। ওকে, পরের প্রশ্নে চলে যাব, 12 নম্বর প্রশ্ন, 148 সেশন অফ হু এক্সিকিউটিভ বোর্ড এর সভাপতিত্ব কে করলেন? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর হর্ষবর্ধন, অপশন বি। 148 সেশন অফ হু এক্সিকিউটিভ বোর্ডে ভার্চুয়ালি সভাপতিত্ব করলেন ডক্টর হর্ষবর্ধন। হু এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ফরমেশন 7 এপ্রিল 1948, হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ড, বর্তমানে হেড আছেন টেড্রস আধানম। পরের প্রশ্নে চলে যাব, 13 নম্বর প্রশ্ন, স্ট্যাচু অফ ইউনিটিকে দেশের বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতগুলি ট্রেন চালু করলেন? মোট 8টি ট্রেন চালু করলেন, অপশন বি, মোট 8টি ট্রেন। পরের প্রশ্নে চলে যাব, 14 নম্বর প্রশ্ন,
প্রধানমন্ত্রী কোন রাজ্যে ভূমিহীন মানুষদের জমি দেওয়ার প্রকল্প চালু করলেন? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এ, আসামে প্রধানমন্ত্রী ভূমিহীন মানুষদের জমি দেওয়ার জন্য প্রকল্প চালু করলেন, অপশন এ। আসামের প্রায় 1,03,000 ভূমিহীন মানুষদের ভূমি দেবার প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটা হাজার হবে হয় আকার। আসামের রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্যপাল জগদীশ মুখী। পরের প্রশ্নে চলে যাব, 15 নম্বর প্রশ্ন। উত্তরাখণ্ডের পর্যটন বৃদ্ধি করার জন্য রিয়ালিটি শো 100 ডেজ ইন হেভেন কে হোস্ট করবেন? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এ, অমিতাভ বচ্চন এই শোটি হোস্ট করবেন, অপশন এ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবিরানী মৌর্য, রাজধানী দেরাদুন আর গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে গার্সেন। ওকে, পরবর্তী এবং শেষ প্রশ্ন দেখে নেব, 16 নম্বর প্রশ্ন। কে ন্যাশনাল রোড সেফটি মান্থ উদ্বোধন করলেন? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, নীতিন গড়করি উদ্বোধন করলেন ন্যাশনাল রোড সেফটি মান্থ, অপশন বি। সম্প্রতি পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ন্যাশনাল রোড সেফটি মান্থ উদ্বোধন করলেন। 19 জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলবে। বিভিন্ন রকম রোড প্রোগ্রামের মাধ্যমে মানুষকে সচেতন করা হবে। ওকে, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এবার দেখে নেব কোশ্চেন অব দ্য ডে। কোশ্চেন অব দ্য ডেতে প্রতিদিনের মতো দুটো প্রশ্ন রেখেছি তোমাদের হোমওয়ার্কে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এর উত্তর। প্রথম প্রশ্ন, তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হলেন? 2 নম্বর প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020 ভারতের স্থান কত? দুটো প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, এবার আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। চলো শুরু করি। 20 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, সম্প্রতি জরি রতাস কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন? এক্ষেত্রে উত্তর হবে এস্তোনিয়া। এস্তোনিয়ার রাজধানী হচ্ছে তাল্লিন, মুদ্রার নাম ইউরো। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম তৈরি হচ্ছে কোন রাজ্যে? এটা তৈরি হচ্ছে কেরালাতে, কেরালের আল্লা পূজাতে এটা তৈরি হচ্ছে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। 3 নম্বর প্রশ্ন, গোয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান পার্সোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্বজিৎ চ্যাটার্জি, তিনি প্রখ্যাত অভিনেতা, গায়ক এবং ডিরেক্টর। 4 নম্বর প্রশ্ন, চলমান শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার ফি ছাড় দিল কোন রাজ্য সরকার? এটা করেছে উড়িষ্যা রাজ্য সরকার, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, রাজ্যপাল জগদীশ মুখী। 5 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার ওয়ান স্কুল ওয়ান IAS স্কিম লঞ্চ করলো? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কেরালা। কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান এই স্কিমটা লঞ্চ করেছে। ঠিক আছে, কাদের জন্য লঞ্চ করেছে? রাজ্যে প্রায় 10,000 মেধাবী ছাত্রছাত্রী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যারা সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে সরকারিভাবে কোচিং দেওয়া হবে, ট্রেনিং দেওয়া হবে, কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন। 6 নম্বর প্রশ্ন, টমটম ট্র্যাফিক ইন্ডেক্সে ভারতের কোন শহর দ্বিতীয় স্থানে আছে? মুম্বাই শহর দ্বিতীয় স্থানে আছে। আর যদি প্রশ্ন হয় যে টমটম ট্র্যাফিক ইন্ডেক্সে কোন শহর প্রথম স্থানে আছে, সেক্ষেত্রে হবে রাশিয়ার মস্কো। আচ্ছা, মুম্বাই আছে দ্বিতীয় স্থানে, বেঙ্গালুরু 6ষ্ঠতম স্থানে, নতুন দিল্লি 8ম স্থানে আর পুনে আছে 16ম স্থানে। ওকে, 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম COVID-19 টিকা গ্রহণকারী ব্যক্তি হলেন কে? ইনি হলেন মনীষ কুমার, ইনি ইন্ডিয়ান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের একজন সাফাই কর্মী। পরের প্রশ্ন, 8 নম্বর, সম্প্রতি প্রকাশিত হতে চলেছে দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন হচ্ছে রামচন্দ্র গুহ। পরের প্রশ্ন চলে যাব, 9 নম্বর, সম্প্রতি কে 1,000 কোটি টাকা স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড লঞ্চ করলো? এক্ষেত্রে উত্তর হবে নরেন্দ্র মোদী। 10 নম্বর প্রশ্ন, পক্ষী রক্ষা করার জন্য কোন রাজ্য করুণা অভিযান চালু করলো? উত্তর হচ্ছে গুজরাট। গুজরাট এই রাজ্য এই করুণা অভিযান চালু করেছে। গুজরাটের রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, রাজ্যপাল আচার্য দেবব্রত। ওকে, 11 নম্বর প্রশ্ন দেখব,
সম্প্রতি কেরালা জিমেদার পর্যটন অভিযান শুরু করার জন্য কোন রাজ্যের সঙ্গে চুক্তি করলো? কেরালা কোন রাজ্যের সঙ্গে চুক্তি করলো? মধ্যপ্রদেশের সাথে চুক্তি করেছে। ওকে, আচ্ছা, কেরালা সম্পর্কে তো বলেছি, একটু মধ্যপ্রদেশের সম্পর্কে বলি। মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, রাজধানী হচ্ছে ভূপাল। 12 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে সম্প্রতি মকর বিলুক্কু বার্ষিক উৎসব পালিত হলো? এটা হলো কেরালা। পরের প্রশ্নে চলে যাব, 13 নম্বর। 13 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সম্প্রতি স্ট্রিট থিয়েটার অ্যান্ড পারফর্মিং ফেলোশিপ যোজনা চালু করলো? এক্ষেত্রে উত্তর হবে দিল্লি। যারা অভিনয়ের সঙ্গে যুক্ত এই যোজনার মাধ্যমে তাদেরকে অভিনয় করার সুযোগ দেওয়া হবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল। 14 নম্বর প্রশ্ন, কোন দেশকে সম্প্রতি UNHRC-র অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে? এক্ষেত্রে উত্তর হচ্ছে ফিজি। UNHRC-র ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, আর হেডকোয়ার্টার হচ্ছে এটা জেনেভা সুইজারল্যান্ড, ফিজির রাজধানী সুবা, ফিজির মুদ্রা হচ্ছে ডলার। পরবর্তী এবং শেষ প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন দেখব। সম্প্রতি জো বাইডেন কোন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানকে COVID-19 পরীক্ষণ উপদেষ্টা নিয়োগ করলেন? এক্ষেত্রে উত্তর হবে বিদুর শর্মা। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। ক্লাস ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর একটু কষ্ট করে শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদেরই হাত ধরে আরও অনেক বন্ধুরা উপকৃত হয়। আর আমার নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, সেখান থেকে তোমরা আগে ক্লাসগুলো দেখে নিতে পারো। ওকে, তাহলে বন্ধুরা, তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।